পাসপোর্ট আমার আটকে রেখেছে এমবেসিতে, এখন যাচ্ছি এমবেসি দেখি কি হয়। মানে সেটা কেন? তুমি তো বলনি একবার আমাকে সকাল থেকে কতবার কথা হয়েছে। যাবো কিছু ডকুমেন্টস মানে ফটোকপি করতে হবে, আজকে দিওয়ালি, আশা করি গুড নিউজ দিতে পারবো, যাই না সিচুয়েশন কি হবে। বলো তো এসেছিলাম মেডিসিন নিতে, তো এখানে পেয়ে গেছে, আর এদিকে ঘুরতে অনেক পয়স, বাইরে রিক্সা দাঁড়িয়ে আছে আমার। এইটুকুই যেতে মানে আমি ঘেমে ঠেমে গেছি। এবার এটা ইগনোর করো, জ্যাকেটটা হ্যাং হয়ে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যাওয়ার সময় আমাকে বিকাশকে কল করতে ছিল, তখন ঘুমাচ্ছিল, এবার ওর জন্য আমি ওয়েট করছিলাম, ওর থেকে আমার কিছু কনফার্মেশন নেওয়া ছিল, ওর থেকে কনফার্মেশন নিয়ে তারপরে আমি বেরোলাম, যেহেতু লেট হয়ে যাচ্ছিলো। এবার লেট হলে বাজারে অত কিছু জিনিস থাকে না, তো যাই হোক ঠিকঠাক করে মোটামুটি পেয়ে গেছি। যাবো এখন হালদিরামে মিষ্টি নিতে, তখন আমি তাড়া করে গ্লাসেসটাই নিতে ভুলে গেছি। আর এই রোদ কি বাইরে, বাপরে বাপ, তার মধ্যে গরম তো আছেই, অ্যান্ড মিষ্টি আমি নেবো বললাম, আর ভাবছি আমি কিছু খাওয়ার জন্য নিয়ে আসবো। দুর্গাপূজার সময় যখন এসেছিলাম এত ভালো করে দুর্গাপূজার সময় সাজিয়েছিলাম, আমি ফটো তোলার চান্সই পাইনি, বাট আজকে তো এমনি ফটো তোলার মুডেও নেই, সময়ও নেই সত্যি বলতে। আমি যা অবস্থা দেখালাম এসে, খাবারের মিষ্টি এখনো কোথাও মানে পাওয়া যাচ্ছে না, যেরকম আমি চাই, বাট আমি চাইছি ওটা অন্য জায়গাতে নিতে। সো এখনো টাইম আছে, বিকেলে আছে পুজো, আর ঘরে যা কাজ আছে সেগুলো এখন করবো, তার আগে একটু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেবো বিকজ বাইরে থেকে এসেছি, আর তারপরে তাড়াতাড়ি করে আমি ভ্যাকিউম করবো, তারপরে ম্যাক্সিমাম জিনিস অ্যাকচুয়ালি আমি কাল করে রেখেছিলাম, বাট যেগুলো দু একটা আছে সেগুলো আমি এখন করে নেবো, আর এগুলো সব ব্যালকনিতে যাবে। উনি খাবারটা নিয়ে এসছে, আই মিন ব্যাগ নিয়ে এসছে, বাট খাবারটা উনি গাড়িতেই রেখে চলে এসেছে, তো ব্যাগ রেখে আবার গেল, বললো যে আমি গাড়িতেই রেখে চলে এসেছি। এটা এটাই তো, থ্যাংক ইউ। আমি আবার ভাবছি এটাই তো, না অন্য কারোরটা আবার উনি ভুল করে দিয়েছে, জানেন এটাই তো, সে বলছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ। সবজি পারবি, সবার কালী পুজো যেন ভালো করে কাটুক। ওকে, বাড়িতে হবে পুজো, ছোট করেই হবে, বুঝতেই পারছো কেন, আর বেশি করেও কিছু বললাম না। আই হ্যাভ মাই ফার কিডস হিয়ার মিসিং, মাই বিস্কি, মিনি, অ্যান্ড অফকোর্স বিকাশ, তো ছোট করেই পুজো হবে। এনিওয়ে, বিকাশ আমাকে বলছো পাসপোর্ট নাকি আটকে রেখেছে। তুমি এত বছর ধরে মানে গালফে থেকেছো, সব কিছু জানো, তো এটা জানো না এরকম কোনোদিন হয়? আরে তুমি এত বছর কাজ করছো, তুমি জানো না এটা কখনো হয়? আমি তো তোমাকে যে প্র্যাঙ্ক করেন, যে প্র্যাঙ্ক হোয়াট প্র্যাঙ্ক, এবার তখন কে কত বছর কাজ করেছে বা কি, তখন তো ওইসব মাথায় আসে না, হঠাৎ করে যখন ও এই কথাটা বলেছে ডেফিনেটলি আমি চিন্তা করবো, আমি আর এদিক ওদিক কিছু ভাবি না, বিকজ আমি ভাবতেই পারিনি যে এরকম ভাবে মানে বলবে আমাকে সারাদিন সকালে কিছু না, মানে এমন মানে ভাবে আমাকে বলেছে, লিটারালি আমি অন্য কিছুই ভাববো,
এবার ওই সময় আমাকে বলছে আরে কি করে ফোন ধরবো, ধরলেই তো আমি হেসে দেব আর তুমি বুঝে যাবে। আর ও কি করে ফোন ধরবে, ও তো আমার পাশেই বসে আছে, বলছে আমাকে যে হ্যাঁ দেখ জেনি ফোন করছে, জেনি ফোন করছে, আমি ধরলে কি বলবো। ও আমাকে যখন ফোন করেছে তখন আমি ফোন ধরি না, আমি শুনতে পাইনি, মেবি আমি ব্যালকনিতে শুট করছি, মানে শুট করছিলাম তখন, মেবি ব্যালকনিতে ছিলাম আর সামথিং। আমি দেখছি সে দুটো মিস কল অ্যান্ড ও মেসেজ করেছে আমাকে, আমার পাসপোর্টটা আটকে রেখেছে। তো তুরন্ত আমি তখন না ক্যামেরাটা রেখে আমি যে ওকে কল করছি, প্রথমে দুবার কল করেছো, একবার রিসিভ করেন। অবভিয়াসলি আমি আরও চিন্তা করছি ওকে ফ্রেন্ডকে যে ওর সঙ্গে ছিল আমি জানি, ওকে বললাম ও রিসিভ করছে না। তারপরে দেখছি আমার বিকাশ কল করছে, বিকাশ কল করে আমাকে বলছে এরকম এরকম পাসপোর্টের ব্যাপার, যে পাসপোর্ট রেখে দিয়েছি আমি আনতে যাচ্ছি, হ্যাঁ তা না আমাকে বললো। এবার বাকি আমাকে আর কিচ্ছু বলেনি, চুপচাপ রেখে দিয়েছে, আদারওয়াইজ এরকম কখনো হয় না যে আমাকে বলে না। এবার বাট তাও আমার ওইসব কোনো মানে মাথায় আসেনি যে এইসব প্র্যাঙ্ক ব্যাঙ্ক করবে, বাট এরকম সিরিয়াস জিনিস নিয়ে এরকম করলে অবশ্যই আমি টেনশন করবো। আর তো আমাদের বলছি না মানে বলতে বলতে ওইটুকু বলে বলে হ্যাঁ আমি যাচ্ছি আমি কালেক্ট করবো এরকম আর কি ব্যাপার বলে চলে গেছে, পরে আমাকে বলছে এইসব কথা। তো অবভিয়াসলি লোক চিন্তা করবে না, ওর পাসপোর্ট অ্যাকচুয়ালি যেটা ছিল ওটা আপডেট হলো, একটা নতুন পাসপোর্ট পেলো, আই থিঙ্ক ওটা এটা ওর সেকেন্ড অর থার্ড নাম্বার পাসপোর্ট। বাট এখানে দেখলাম পাসপোর্ট ওরা পাঞ্চ করে দেন, বাট আমার পাসপোর্টে কোনো পাঞ্চ হয়নি এখন অব্দি, আমার চার চারটে পাসপোর্ট। আর শুধু তাই না, সবগুলোই মানে ফুল একদম পেজেস।